এবার থেকে সাধারণ বাজেটের সঙ্গে পেশ হবে রেল বাজেট সিদ্ধান্ত সিদ্ধান্তে শিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার সাধারণ বাজেটের সঙ্গে একত্রে রেল বাজেট পেশ করা নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা চলছিল আজ এই নিয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় ক্যাবিনেট এবার থেকে ফেব্রুয়ারির গোড়াতে সাধারণ বাজেট পেশের ভাবনা নয়াদিল্লি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র যেমনটা জানা যাচ্ছে যে সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেট পেশ করা হবে এই সিদ্ধান্ত নেবার কারণ ঠিক কি দেখো কারণটা অর্থমন্ত্রী অরুণ জেটলি জানালেন কিছুক্ষণ আগে সঙ্গীতা এবং তিনি বললেন কি 1924 সাল থেকে রেল বাজেট আলাদা হতো এবং জেনারেল বাজেট আলাদা হতো তার কারণ ছিল কি সেই সময় পুরোনো দিনে রেলের বাজেট একটা বড় সংখ্যক টাকা সেখানে ইনভলভ ছিল কিন্তু আস্তে আস্তে উনি বলছেন কি যেভাবে বাকি মন্ত্রকগুলো এগিয়ে গেছে সেখানে অ্যালোকেশন আরো বেশি হয় যেমনি ডিফেন্স মিনিস্ট্রি তিনি উদাহরণ দিয়ে বললেন সেখানে রেল থেকে বেশি টাকা খরচ হয় কিন্তু সেটা জেনারেল বাজেটেরই পার্ট তার সঙ্গে সঙ্গে তিনি বললেন কি নীতি আয়োগ কিছুদিন আগে একটা কমিটি করেছিল বিবেক দেবরায়ের নেতৃত্বে এবং সেই কমিটিও এই সুপারিশ করেছিল কি রেল বাজেটকে আলাদা না করে এটাকে জেনারেল বাজেটের সঙ্গে মার্চ করে দেওয়া হোক এবং যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় জেনারেল বাজেটে তার অনেকটা ইম্প্যাক্ট কিন্তু রেল বাজেটে পড়ে সেক্ষেত্রে একসঙ্গে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে একটা রেলেরও লাভ হবে এবং কেন্দ্রীয় সরকার যে প্রজেক্টগুলো বিভিন্ন লাগু করছে সেটাতে একটা কোঅর্ডিনেশনও থাকবে এবং এই পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে কি আগামী বছর থেকে আর রেল বাজেট আলাদা করে পেশ করা হবে না জেনারেল বাজেট যখন অর্থমন্ত্রী পড়বেন সেটাতেই তিনি জেনারেল রেল বাজেটের অংশগুলো পড়ে দেবেন যেটা সাধারণত আমরা এই মুহূর্তে এখন অব্দি দেখছিলাম কি ডিফেন্স মিনিস্ট্রি হোক বা এইচআরডি মিনিস্ট্রি হোক বা অন্যান্য মন্ত্রকগুলো হোক সেসবের অ্যালোকেশন গুলো কি হবে কত আয় হবে তাদের কোথায় কোথায় টাকাগুলো খরচ হবে সেসব কিন্তু জেনারেল বাজেট পার্ট হিসেবেই অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করতেন তিনি পড়ে দিতেন এখন একইভাবে রেল বাজেটেরও যে অ্যালোকেশন গুলো রয়েছে বা আয় কোথা থেকে হবে বা খরচ কিভাবে হবে সেসব ইস্যুগুলো কিন্তু তিনি যখন জেনারেল বাজেট পেশ করবেন সেই সময় পড়ে সে সময় তিনি রেখে দেবেন পার্লামেন্টের কাছে কিন্তু তিনি বললেন অরুণ জেটলি কি আলাদা করে কিন্তু ডিসকাশন করা হবে সংসদের মধ্যে রেল নিয়ে যদি ইস্যুগুলো বিভিন্ন থাকে সাংসদের বক্তব্য কি থাকে সেসব নিয়ে আলোচনা করা হবে এবং তবে যখন পাস করানো হবে এখন একটাই অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস হবে আগে রেলের জন্য আলাদা একটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল আনা হতো সেটা আর আনা হবে না সঙ্গীতা দ্বিতীয় একটা ইস্যু ছিল কি জেনারেল বাজেট সাধারণত আমি স্বর্ণালী বলছি হ্যাঁ স্বর্ণালী যেটা সাধারণত আমরা দেখি কি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শেষ তারিখ যেটা হয় সেটাতে জেনারেল বাজেট পেশ হতো আজ অব্দি সেটাকেও আজকে ক্যাবিনেটে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেটাকে এগিয়ে নিয়ে আসা হবে এবং সেটাকে ফেব্রুয়ারি 1 তারিখ যদি করা যায় সেটা একটা নৈতিক সিদ্ধান্ত নিয়েছে আজকে ক্যাবিনেট এবং তবে অরুণ জেটলি বলেছেন যে যেহেতু এবার 5 রাজ্যের ইলেকশন রয়েছে এবং সেই ডেটগুলো দেখার পর সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে কেন কি সরকার চাইছে কি বাজেট যদি আগে পাস হয়ে যায় তাহলে 1 এপ্রিল থেকে যে ইস্যুগুলো যে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটাকে ইমপ্লিমেন্ট করতে সুবিধা হবে এখন কি হয় বাজেট পাস হয় পাস হতে হতে মে মাস লেগে যায় অন্তত তাই সেটাকে ইমপ্লিমেন্ট করতে জুন মাস থেকে ইমপ্লিমেন্ট হয় সেটাকে সরকার চাইছে 1 এপ্রিল থেকে অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার ফার্স্ট ডে থেকে ইমপ্লিমেন্ট করতে তাই নীতিগতভাবে আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে কি 1 মাস অন্তত এগিয়ে আনা হবে জেনারেল বাজেটের ডেট স্বর্ণালী ধন্যবাদ বিজেন্দ্র